Hai ricordo sondori modina che mi neggiamo già di là. Hai ricordo sondori modina che mi neggiamo già di là. Hai ricordo doia della, non si ricordo modina. La ilaha
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাজুল মুনীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আলোচনা শুনতেই তো এসেছেন, তাই না? সবাই আলোচনা শুনতে আসেননি? কে কে আলোচনা শুনতে আসছে হাত তুলে তো দেখি। এত স্লো কেন? পাঁচটা দেবে তো, একদম কুইকলি, একদম সোজা করে, সোজা করে দুই হাত দেখান। এই দেখছেন নি, এতক্ষণে হাতগুলো সুন্দর হয়েছে, হাত নামান। যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন, আপনিও আলোচনা শুনবেন, আপনার পরে যিনি আসবে ওনাকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিবেন। এটার জন্য কি করতে হবে আপনাকে? আপনার সামনে আপনার ডাইনে বামে যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে ফিল আপ করে আপনাকে এগিয়ে বসতে হবে। আপনার সকলে যে এদিকে জায়গা খালি আছে, দয়া করে আপনারা এদিকে চলে আসেন, উঠে এদিকে চলে আসেন। যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন চলে আসেন, এখানে আমার একদম কাছে চলে আসেন, আসেন এই দিক দিয়ে। আপনারা সবাই যে সামনে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন, আসেন আপনারা সবাই, তোমরা একবারে কাছে আসো, আসো আসেন, তোমরা সবাই একদম কাছে চলে আসো। আমি যখন দুরুদ পড়ছি, জিকির করছি, কেউ দুরুদ পড়েছেন, কেউ জিকির করেছেন, আবার কেউ করেননি, সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় কিন্তু একটা। তার আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো। যেই কথা হলো, আমি প্রথমে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরুদ সালাম পড়েছি। আপনারা কিন্তু অনেকেই দুরুদ পড়েননি, আমি দেখেছি আপনাদের অনেকেরই জবানটা বন্ধ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবের প্রেম যার সিনায় নাই, সে যত বড়ই বুজুর্গ দেখাক না কেন, সে কখনো ইমানদার নয়। আর যে ইমানদার হতে পারেনি তার কোনো আমলে আল্লাহর দরবারে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য হবে না। আর নবীর প্রেমের অন্যতম একটা নিদর্শন হলো নবীকে ভালোবেসে নবীর কদমে পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দেওয়া। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা আওয়াজ দিতে হবে তো। বন্ধুরে আমার, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মজা হয় নাই? আরো জোরে বলতে হবে, ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, আওয়াজ তো মনমতো হয়নি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখেন, হাদিস কানে এসেছে দাইরানে শরীফের মধ্যে, হাদিসের দাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনা মাতার সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার দুরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সেই ব্যক্তিটা জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আমি আপনাদেরকে কি বলতে চাই, আলহামদুলিল্লাহর মানে বুঝেন? আলহামদুলিল্লাহর মানে কি বুঝেন আপনারা? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা এই জায়গাটাকে ভালোবেসে এসেছি এটাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? ভালো জোরে। দুনিয়ার যেই লোকাল প্রেজ গুলো আছে, নষ্ট জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা বর্জন করবো সেটাও আল্লাহকে খুশি করার জন্য। ঠিক হবে? ঠিক। আমি যে সুবহান আল্লাহ জিনিসটা করলাম, এটা আসলে আপনাদেরকে একটু ট্রায়াল দিছিলাম, আমি দিতেছিলাম একটু ট্রায়াল। কথা বুঝেন আপনারা? আপনাদেরকে আমি টাচ করে দেখলাম আপনারা কতটা অ্যাক্টিভ, এখনো আপনারা দুর্বল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদম অ্যাটেন্টিভলি আমার কথাগুলো শুনবেন, কারণ আমি এখানে এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনারা আমার দিকে তাকান। এই যে আমরা আমরা ফেস টু ফেস, এই যে আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আমাদের একজন আরেকজনকে নাম চিনি মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। এই মানুষকে ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইয়া ইউহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। এই মানুষটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, এই মানুষটার কিন্তু দুই আনার দামও নেই যদি ভিতরের মানুষটা যদি না থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কল ইট রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এটা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না, এই 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 মানুষটার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেই শব্দটার নাম হলো মরহুম। কি মরহুম কেন যুক্ত হবে? দেহ থেকে, দেহের মধ্যে যতক্ষণ আত্মাটা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে আমাকে মরহুম বলার কোনো সুযোগ নেই। কিন্তু যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। কি কথা বলেন? কি বলে? মৃত বলে আমার দিকে তাকান, মৃত বলে ঘোষিত হব। মরার পরে কোথায় যাব? কবরে। কোথায়? কথা কি মন দিয়ে শোনেন না আপনারা? কোথায় যাব? আরো যারা বলেন কোথায় যাব? কবরে। তো কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা পৃথিবী, আরেকটা জগতে আমরা কদম দিলাম, সেই জগৎ কিন্তু এই জগতের মতো নয়। আপনি আমি যখন ওই কবরে পা রাখবো, আল্লাহ বলেছেন ইন্না মাতু সহ বিচারে স্বাধীন, আল্লাহ বলেছেন দ্য সিডিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট।